আমার সঙ্গে আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির যিনি সাধারণ সম্পাদিকা, তার সঙ্গে মূলত সাক্ষাৎ হয়েছিল বাংলাদেশে। ওরা এই সোসাইটির মাধ্যমে বাংলাদেশে কিছু অনুষ্ঠান করে। কারণ কি হলো, আচার্য দীনেশচন্দ্র সেনের জন্মস্থান আমাদের বাংলাদেশের মানিকগঞ্জ জেলায়। সেই সুবাদে তিনি অহরহ সেখানে যান এবং তাদের পক্ষে যতটুকু করণীয় আচার্য দীনেশচন্দ্র সেনের শ্রেষ্ঠতা জানানোর জন্য আচার্য দীনেশচন্দ্র সেনকে তার জন্মোৎসব উপলক্ষে এটাকে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই ধরনের নানা আয়োজন ওরা বাংলাদেশের মাটিতে করেছে এবং বাংলাদেশের ঢাকাস্থ প্রেস ক্লাবও এই ধরনের অনুষ্ঠানে বাংলাদেশের কিছু কবি সাহিত্যিকদের তো ওনারা সম্মাননা করেছেন। দুটি সভায় আমার দুটি সভা সম্পাদিত হয়েছিল। একটি সভা ছিল আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর আনিসুজ্জামান সাহেবের সভাপতিত্বে একটি অনুষ্ঠান হয়েছিল প্রেস ক্লাবে, সেটিতে আমাকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেটি আমার প্রথম অনুষ্ঠান আচার্য দীনেশচন্দ্র সেন বিশ্বাস সোসাইটির সঙ্গে। আমি জানি না কি কারণে আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি তার জন্মোৎসব উপলক্ষে এটাকে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই ধরনের নানা আয়োজন ওরা বাংলাদেশের মাটিতে করেছে এবং বাংলাদেশের ঢাকাস্থ প্রেস ক্লাবও এই ধরনের অনুষ্ঠানে বাংলাদেশের কিছু কবি সাহিত্যিকদের তো ওনারা সম্মাননা করেছেন। দুটি সভায় আমার দুটি সভা সম্পাদিত হয়েছে। একটি সভা ছিল আমাদের শ্রদ্ধেয় প্রফেসর আনিসুজ্জামান সাহেবের আমি যদি এক কথায় বলি, আমরা বাংলাদেশের মানুষ খুব ভালো আছি। বর্তমান সরকার বাংলাদেশের যে সব দিক থেকে হামলা, একই না দুটো, একটি হচ্ছে গুলশানের দিকে আর একটি হচ্ছে সোলাপুর ময়দানে। এটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এখন এটা চলছে। আপনি যারা নিজেদেরকে খুব বড় কান্ট্রি মনে করে, যারা নিজেদেরকে সেখানে সুন্দর বিষয় এই যে আমাদের সরকার প্রধান ধরনের শেখ হাসিনা যখন পূজা শেষে ইফতার করে এসে নামাজ পড়ার পরে তারাবির নামাজ পড়তেছিল, ঠিক সেই সময়ে তিনি 11 ঘন্টার মধ্যে কিন্তু এটা সমাপ্ত করতে পেরেছেন। পৃথিবীর কোনো দেশের পক্ষে সম্ভব হয়নি এই ধরনের জমি আমাদের 11 ঘন্টার এবং সোলাকিয়া ঘটনা যেটা আমাদের নিজেরা খুশি হবে যে আমরা সোলাকিয়া মাঠ পর্যন্ত তাদেরকে পৌঁছতে দিই। তার আগেই কি যাচ্ছে আমাদের বর্তমান সরকার কাছে জিরো টলারেন্সের মাধ্যমে 16 কোটি মানুষকে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে এটার মোকাবিলা করেছেন। আমাদের দেশে জঙ্গিদের কোনো স্থান নেই, আমরা জঙ্গিদেরকে কোনো স্থান দেব না এবং জঙ্গিদেরকে যে কোনোভাবে হোক যে কোনো ধরনের আঘাত আমরা প্রতিহত করতে বদ্ধপরিকর এবং আমরা সক্ষম, বাংলাদেশ সক্ষম, বাংলাদেশের জনসাধারণ সক্ষম। আমরাও ভারত সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, তেমনি আমরাও বলতে চাই আমাদের সরকারের পক্ষ থেকে ভারতীয় ধরনের অঘটন ঘটনার জন্য যে কোনো প্রচেষ্টা হয় সেখানেও বাংলাদেশ তাদেরকে সর্বতভাবে সহযোগ করবে। আপনারা দেখেছেন অতীতে বাংলাদেশ সেই ধরনের সহযোগিতা করেছে। বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের যাতে কেউ জঙ্গি তৎপরতা চালাতে না পারে সেই বিষয়ে বাংলাদেশ সরকার যাক এবং তাদেরকে আমরা বাংলাদেশের মাটি ব্যবহার করতে দিই। বাংলাদেশের মন্দির মন্দির বা মিশনের যে আঘাতটা, এটা হচ্ছে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন সারা বিশ্বে যখন মন্দাভাব, তখন আমাদের প্রবৃদ্ধি আমরা 7 ক্রস করে গিয়েছি।
এইটাকে আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি আন্তর্জাতিক চক্রান্ত, সেই চক্রান্তই আমরা শিকার হয়েছিলাম, সেটাকেও আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের মতো অসাম্প্রদায়িক দেশ আপনারাও আছেন, আমরাও দারুণ ভাবে অসাম্প্রদায়িক দেশ, এবং আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করি পৃথিবীর অনেক দেশে এটা সম্ভব। আমি একটু উদাহরণ দেই, আবার নির্বাচনী এলাকা আপনারা হয়তো নাম শুনেছেন ভরতখালী, তার নাম সেখানে একটি জ্যান্ত কালী মন্দির আছে, এবং ভারতের বহু লোক বৈশাখ মাসে সেই কালী মন্দিরে যান। সেই কালী মন্দিরের মেলায় যদি আপনারা কোনোদিন যান, সেখানে দেখবেন যদি হিন্দু লোকের সমাগম হয় থাকে 6,000, তাহলে মুসলমানের সমাগম হবে 12,000, এবং এই 12,000 লোক ওই 6,000 লোককে প্রোটেকশন দেওয়ার জন্য এবং তাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু সেখানে, এটি একটি আমার নির্বাচনী এলাকার বাস্তব উদাহরণ। সুতরাং আমরা যে অসাম্প্রদায়িক এটা আমার ওই মেলায় প্রমাণ। সেটা তো শুধু বাংলাদেশের মেলায় প্রযোজ্য না, সেটা পৃথিবীর সব দেশের মেলায়। আমি বলছি কি, স্বাভাবিক ছন্দে কি বাংলাদেশ ফিরেছে? এত বড় একটা জঙ্গি হানা, বাংলাদেশ যে স্বাভাবিক যে ছন্দ সেটা কি কাটিয়ে উঠতে পেরেছে? আমাদের কোনো ছন্দ পতনই হয়নি, সুতরাং কেটে ওঠার তো কোনো প্রশ্নই হবে না। আমরা স্বাভাবিক ছিলাম, এখনো আছি, ভবিষ্যৎ হচ্ছে।